আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ইয়াসমিন রেসিপি। আজ আমি আপনাদের দ্বারে নিয়ে এসেছি মুসুর ডালের পকোড়া। তো মুসুর ডালের পকোড়াটা কিভাবে বানাতে হয় চলুন তাহলে দেখে নেবেন আমি এই মুসুর ডালের পকোড়াটা কিভাবে বানাচ্ছি। আমি এখানে মুসুর ডাল নিয়েছি 150 গ্রামের মতন। সেই মুসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে 1 ঘন্টার মতন যদি সময় না থাকে তাহলে গরম জল দিয়ে ডালটাকে ভিজিয়ে 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবেন, তারপর ডালটাকে ধুয়ে নেবেন। নিয়ে দেখবেন ডালটা যখন ভেজানো হয়ে যাবে ডালটা এরকম ফাটা ফাটা মতন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ডালগুলো কেমন ফাটা ফাটা মতন হয়ে গেছে? দেখবেন যখন এই ডালগুলো ফেটে গেছে পুরো, তখন জানবেন ডালটা ভালোভাবে ভিজে গেছে। আর আমি এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 4টে রসুনের কোয়া নিয়েছি আমি এখানে। এবার এইগুলো সব একসাথে আমি মিক্সচার বোলেতে দিয়ে দেবো, দিয়ে এইগুলোকে গ্রাইন্ড করে নেব। বেশি মিহিন করব না আমি, বেশি পেস্ট হবে না, এটা হালকা খসখসে মতন থাকবে। এবার এতে আমি সামান্য 2 চিমটির মতন হিং দিয়ে দেবো। এরপর গোটা জিরে এই চামচের 1 চামচের মতন দিয়ে দেবো, চিমটি হলে 2 চিমটির মতন হবে, দিয়ে একসাথে মিক্সচারে দিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে, দেখুন আপনাদের খুলে দেখাচ্ছি, ভালো বেশি পেস্ট হয় না এটা। দেখুন আধখানা আধখানা মতন ডাল হয়ে রয়েছে। এবার এগুলোকে আমি একটি পাত্রে ঢেলে দেবো। এখানে 2টোর মতন পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, তাকে ভালো 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 করে কুচি করে নিয়েছি। আর দিচ্ছি ধনিয়া পাতা, আমি কাঁচা লঙ্কা এতে দিচ্ছি না, পেস্টে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতেও পারেন। আমি এখানে 1/2 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এবার দিয়ে দিচ্ছি 2 চিমটির মতন হলুদ গুঁড়ো, 2 চিমটির মতন লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চিমটি, গরম মশলা দিচ্ছি 1 চামচ, 1 চিমটির মতন গোলমরিচের গুঁড়া দিচ্ছি, যেহেতু এতে লঙ্কার গুঁড়াও দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি, বেশি দেবো না ঝাল হয়ে যাবে। আর দিচ্ছি 1 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। এতে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি সেহেতু আমি সোডা দেব না। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস, দিয়ে এবার সবগুলোকে আমি একসাথে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি মাখিয়ে নিচ্ছি সবগুলোকে একসাথে। এইভাবে আপনারাও মাখিয়ে নেবেন। কর্নফ্লাওয়ারটা এই জন্যই দিচ্ছি, এটা পাকোড়া হচ্ছে মচমচে হবে, খেতেও খুব ভালো লাগবে, সেই জন্য এতে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমার মাখা হয়ে গেছে, এবার আমি এইগুলোকে ভাজবো। চলুন তাহলে কিভাবে করব দেখবেন। আমি ওভেনেতে প্যান বসিয়েছি, দিয়ে এতে আমি সাদা তেল দিয়ে দেবো, দিয়ে গরম করতে দেবো। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, একটা তেলটা আমার গরম হবে, গরম হয়ে গেলে এক এক করে পকোড়াগুলো দেবো। দেখছি তেলটা আমার গরম হয়েছে কিনা, তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে পকোড়াগুলো দিয়ে দেবো আমি। এইভাবে দিয়ে দেবেন। আপনারা চাইলে এই পকোড়াগুলো কোপ্তাও করতে পারেন, বা
কারিও করতে পারেন। আমি এইভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে দিয়ে দিচ্ছি আমি। বৃষ্টির ওয়েদারে এই পকোড়াটা খেতে খুবই ভালো লাগবে, আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন। এভাবে আমি সবগুলো দিয়ে দেব, মাঝে মাঝে একবার করে একটু করে নাড়িয়ে নেব, আর একটু করে এগুলোকে সরিয়ে দেব, যেখানে ফাঁকা থাকবে বাকিগুলো আমি দিয়ে দেব। দেখুন আমার সবগুলো দেয়া হয়ে গেল, আর এতে নেই, সব দেয়া হয়ে গেছে। এবার আমি সবগুলোকে এক একটা করে উল্টে নেব, দেখি আমার কতটা হয়েছে এগুলো ভাজা ভাজা পকোড়াগুলো। অনেকটাই হয়ে গেছে এগুলো, আমি এক এক করে সব উল্টে নিচ্ছি। আপনারাও এইভাবে উল্টে নেবেন। আমার এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ওয়েদারে এই পাকোড়া, আর একটু চা হয়ে গেলে তো আর কোনো কথাই হবে না, চা আর পকোড়া হেভি খেতে লাগে। আপনারাও চায়ের সাথে খাবেন, খুব ভালো লাগবে খেতে এই পকোড়াটা। আমি আবার পকোড়াগুলোকে উল্টে দেবো আর একবার, এক পিঠটা হয়ে গেছে, এই পিঠটা আর একবার উল্টে দেবো, দেখি আমার কতটা হয়েছে। প্রায় হয়েই গেছে আমার পকোড়াগুলো। এখানে এত বৃষ্টি হচ্ছে, বারবার কারেন্ট চলে যাচ্ছে। আমি এবার এক এক করে সব পকোড়াগুলোকে তুলে নেব, তুলে তেল ঝরতে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না পাকোড়াগুলো, আওয়াজ পাচ্ছেন কেমন মচমচ করে আওয়াজ হচ্ছে। আমার গ্যাসের ফ্লেমটা অফ করা হয়েছিল, অফ করে দিলাম। এবার এগুলোকে আমি তেল ঝরতে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে। চলুন তাহলে আপনাদের একটা আমি ভেঙে দেখাই। দেখতেই পাচ্ছেন একদম রেডি পকোড়া, তাহলে আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, আওয়াজটা শোনেন খালি, আপনারা শুনতে পাচ্ছেন কত সুন্দর আওয়াজ বেরোচ্ছে মচমচে। আমি একটু খেয়ে দেখে নিই। আওয়াজ পাচ্ছেন, খুব সুন্দর খেতে হয়েছে, একদম অসাধারণ। তাহলে আর দেরি করছেন কেন, তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। আপনারা চাইলে সসের সাথেও খেতে পারেন, চায়ের সাথেও খেতে পারেন, বিকেলবেলা চায়ের সাথে যদি পকোড়াটা খান খুবই খেতে ভালো লাগবে। আমার এই পকোড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের করে দেখাতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, খোদা হাফেজ।